প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনীতিতে মাঠ কাঁপানো পাঁচজন নেতা সম্পর্কে, যারা সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এবং তাদেরকে বাংলাদেশের সবাই এক নামে চিনে থাকবেন। তারা যে কোনো প্রোগ্রামে বক্তৃতার মাধ্যমে মাঠ কাঁপিয়ে দিতে পারেন। যদিও এই ভিডিওটি আমার একান্ত নিজস্ব মতামত, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের মাঠ কাঁপানো নেতাদের মধ্যে পাঁচ নম্বরে রয়েছেন নিকচন চৌধুরী। নিকচন চৌধুরীর পুরো নাম মুজিবুর রহমান চৌধুরী। তিনি 1978 সালে 3 মার্চ মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার দাদি ফাতেমা বেগম শেখ মুজিবুর রহমানের বড় বোন ছিলেন। নিকচন চৌধুরী বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। পেশায় তিনি একজন ব্যবসায়ী। 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। 2018 সালের 11ম জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। এমপি নিকচন চৌধুরী যখন ডাক দেন, তখন হাজার হাজার জনগণ সমাবেশে যোগ দেন। তার বক্তৃতা শুনে যে কোনো মানুষের বুকে কম্পন তৈরি হয়ে যাবে। যখন তিনি কোনো জনসভা করেন, তখন ওই সভাস্থল কানায় কানায় ভরে যায় এবং মাঠ কেঁপে যায়। তিনি সবসময় চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোরদের বিরুদ্ধে কথা বলে থাকেন। দুর্নীতিবাজ, মহিলা কলেজের শিক্ষক নিয়োগের টাকা নিয়ে যারা দুর্নীতি করে তাদের বিচার করবেন। কেন পানামা ব্যাংকে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে, সেই হিসাব কেন তারা দিচ্ছে না? ওই সব চোরদেরও আপনার ধরতে হবে। এরপরে 4 নম্বরে রয়েছে নুরুল হক নুরু। নুরুল হক নুরু 1991 সালের অক্টোবর মাসে পটুয়ালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি 2018 সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরে তিনি বিপি নির্বাচিত হন। পরে তিনি কোটা সংস্কার আন্দোলন করে বাংলাদেশের রাজনীতিতে বেশ পরিচিতি লাভ করেন। পরে তিনি নিজেই রাজনৈতিক দল গঠন করেন, যার নাম রাখা হয় গণ অধিকার পরিষদ। নিকচন চৌধুরীর মতো বিপি নুরুর বক্তব্যে অনেকের মনে কম্পন সৃষ্টি হয়ে যায়। তিনি বাংলাদেশের যুব সমাজ ও ছাত্রদের কাছে খুবই জনপ্রিয়, কারণ বাংলাদেশের শিক্ষার্থীরা যত আন্দোলন করেছে তাদের সাথে বিপুলের একমত পোষণ করেছেন। তিনি বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে একটি আলোচিত নাম। তার সাহস এবং তার বক্তৃতার কারণে তাকে মাঠ কাঁপানো নেতা বলাই যেতে পারে। যদিও তিনি বর্তমানে বিভিন্ন বিষয় নিয়ে মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে আলোচিত ও সমালোচিত হয়েছেন। বন্ধুরা, বিপি নুরকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। পিটাপিটি করবি এবং সর্বশেষ যে হুমকি দিলেন হেফাজতের দশ হবে, তার মানে হেফাজতের উপরে গণহত্যা চালিয়েছিল সেটি সত্য। সেদিন আরেকটি গণহত্যা করেছিল এই শাপলা চত্বরে। এজন্য বলছি যে ক্ষমতার পরিবর্তন হলে এই শাপলা চত্বর গণহত্যার বিচার করতে হবে। অবশ্যই সেটা একটি গণহত্যা ছিল, পরিকল্পিত গণহত্যা ছিল সেদিন। এরপরে 3 নম্বরে রয়েছেন ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ গণমানুষের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীয় দক্ষিণের সেক্রেটারি। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সচেতন একজন নাগরিক হিসেবে ইসলামী আন্দোলনের সাথে জড়িত রয়েছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, কেন্দ্রীয় কমিটির বিভিন্ন দায়িত্ব ও সর্বশেষ নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এই নেতা যখন কোনো জনসভায় বক্তৃতা দেন, তখন হাজার হাজার লোক জনসভায় জড়ো হন। তিনি একজন প্রতিবাদী কণ্ঠস্বর। তার কথাগুলো, অর্থাৎ জনসভায় যে কথাগুলো বলেন, তা সকলের মনে দাগ কেটে যায় এবং তিনি সবসময় ইসলামের পক্ষে কাজ করে থাকেন। ডক্টর মাসুদ দীর্ঘদিন যাবৎ কারাবন্দী ছিলেন। কারাবন্দী অবস্থায় তিনি কখনো ভেঙে পড়েননি। মুক্তি পাওয়ার পরও ডক্টর মাসুদ এখনও রাজপথে সংগ্রাম করে যাচ্ছেন। ডক্টর মাসুদ সম্পর্কে আপনাদের কাছে নতুন কোনো তথ্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনার সন্তান কত বড় ডাক্তার হয়েছে, কত বড় ইঞ্জিনিয়ার হয়েছে, কত বড় সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী হয়েছে, এটি বড় কথা নয়। বরং বড় কথা হচ্ছে আপনার সন্তান আপনার মৃত্যুর পর যদি আল্লাহ তাআলা আপনাকে তুলে নিয়ে যান, তাহলে আপনার জানাজার জন্য সে উপযুক্ত হতে পেরেছে কিনা। এই গতকালকে আবার নতুন করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে, যেখানে বিদ্যুতে লোকেরা পাচ্ছে না, সেরকম একটা পরিস্থিতিতে আবার বিদ্যুতের উন্নয়ন না ঘটিয়ে বরং আলাদা করে বিদ্যুতের দাম বাড়ানো। বিদ্যুতের দাম বাড়ানো মানে শুধু বিদ্যুতের দাম বাড়ে না, আমাদের দেশে বিদ্যুতের দাম বাড়লে, তেলের দাম বাড়লে, সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামও। এরপরে 2 নম্বরে রয়েছেন শামীম ওসমান।
এ কে এম শামীম ওসমান 1961 সালের 28 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং নারায়ণগঞ্জ 4 আসনের সাংসদ সদস্য। শামীম ওসমানকে চিনেন না এমন লোক খুবই আছেন। তার সেই বিখ্যাত ডায়লগ খেলা হবে দিয়ে তিনি আরো বেশি ভাইরাল হয়ে যান। 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তিনি যখন কোনো রাজনৈতিক ময়দানে যখন মিছিল বের করেন তখন হাজার হাজার কর্মী তার পিছু নেয়, যেটা আপনারা দেখেছেন কিছু দিন আগের শান্তি জনসভায়। এবং তিনি যখন কোনো জনসভায় অগ্নিজরা বক্তৃতা দেন তখন তার বক্তৃতা শুনে অনেকের হৃৎকম্পন বেড়ে যায়। মনে রাখতে হবে তিনি খুবই ঠান্ডা মাথার একজন মানুষ, কিন্তু একবার যদি খেপে যান তাহলে তার ডায়লগ খেলা হবে ডায়লগের মতো রেগে যান। 17 দিন আমি আমার এলাকায় ছিলাম, লুকায় না খোলা, 17 দিন শুধু নেত্রীকে জিজ্ঞেস করলাম আব্বা গ্রেফতার হবো, বললেন না। আমি আব্বা যখন বলছে গ্রেফতার হইতে মানা করছে, পৃথিবীর কোনো শক্তি নাই যে শামীম ওসমানকে গ্রেফতার করে। আমরা রাজনীতি করি, আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে 2 আর 2 কি হয়, সাধারণ মানুষ বলবে 4 হয়, আমরা বলি 22 হয়। আমরা অনেক আগের থেকে দেখি কি হয়। যদি এই মুহূর্তে একটা কর্মসূচি দেই যে পুরো নারায়ণগঞ্জ বন্ধ, তাহলে কি বন্ধ হবে? ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা চিটাগং, ঢাকা সিলেট, ঢাকা মুন্সিগঞ্জ রাস্তাঘাট কেউ খোলার ক্ষমতা রাখে? জোরে বলেন, শুনি না। এরপরে এক নম্বরে রয়েছেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জন্ম ফেনীর পশুরামে, যদিও তিনি তার বাবার চাকরির সুবাদে ঢাকায় বড় হন। তিনি 90 দশকে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। গ্রেপ্তার হওয়া সম্রাটের উত্থান ছিল বিস্ময়কর। ক্যাসিনো ব্যবসাসহ বিভিন্ন মাধ্যমে অর্থ আদায়সহ বিভিন্ন অভিযোগ ছিল তার নামে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক অঙ্গনের লোকেরা মনে করেন ঢাকায় ক্যাসিনো ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক সম্রাট ছিলেন তিনি। তিনি এতটাই শক্তিশালী নেতা ছিলেন যখন তিনি ঢাকা শহরে মিছিল বের করেন তখন হাজার হাজার কর্মী তার পিছু নেয়। সম্রাট ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি বহুদিন ধরে ছিলেন। তিনি লাইমলাইটে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের পর। 2019 সালের 14 সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় যুবলীগের কয়েকজন নেতার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তারা শোভন রাব্বানির চেয়েও খারাপ। এই কথাটি মূলত সম্রাটের দিকে ইঙ্গিত করে বলা হয়। তিনি বলেন যুবলীগের ঢাকা মহানগরের কয়েকজন নেতা আছে যারা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের পর এক প্রকার শুদ্ধি অভিযান শুরু করা হয় আর সেই অভিযানে ক্যাসিনো সম্রাট ধরা পড়ে। সেই হিসেবে আমরা বলতেই পারি এই ইসমাইল হোসেন চৌধুরী একজন মাটকাপানো নেতা। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।